সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। নিশ্চিত করা অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকারের বিষয়ে পারস্পরিক সম্পর্ক উন্নত করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই জাতিসংঘ বিস্তার লাভ করে ব্যাপকভাবে। প্রথমত জাতিসংঘ একান্নটি রাষ্ট্র নিয়ে যখন শুরু করে, এর মধ্যে এখন শেষ পর্যন্ত 193টি রাষ্ট্র জাতিসংঘ সদস্য হিসেবে আছে। তো মাঝে মধ্যে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্যাগুলো দেখি, যেরকম ভারত চীন সমস্যা হয় এবং ইউরোপের মধ্যে অভ্যন্তরীণ কিছু সমস্যা দেখা যায়, আমরা যে সমস্যাটা বর্তমানে ভুগছি সেটা হলো রোহিঙ্গা বিষয়। এই সমস্যার সমাধান করতে হলে একটা অ্যাসোসিয়েশন বা সংগঠন, তারা চাইলেই সবকিছু করতে পারে না। যারা সমস্যার সমাধান চাইবে তাদেরও ঐক্য দরকার। জাতিসংঘের উদ্দেশ্য হলো বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধনকে আরো সুদৃঢ় করা। এই বিশ্ব ভ্রাতৃত্ব সুদৃঢ় করতে হলে আমাদের দেশের মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরো বাড়াতে হবে। আমাদের দেশ বিশ্ব যেরকম বিশ্ব উন্নয়নের জন্য বাংলাদেশের উন্নয়ন দরকার। বিশ্ব উন্নয়ন যদি বাংলাদেশকে ব্যাধি রেখে বিশ্ব উন্নয়ন সম্ভব না। সেক্ষেত্রে যদি সত্য একটা দেশ, সেই ভুটান নেপালে যদি হয়, তাদের যদি অবকাঠামো উন্নয়ন না হয় তাহলে বিশ্ব উন্নয়ন হবে না। অনুরূপভাবে বাংলাদেশের উন্নয়ন দরকার, আর বাংলাদেশের উন্নয়নের জন্য দরকার বাংলাদেশের সর্বস্তরের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন দরকার। কারণ আমি একটা কথা মাঝে মাঝে বলি, একটা জাতির উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দরকার, কর্মক্ষেত্রের উন্নয়ন দরকার এবং স্বাস্থ্য ব্যবস্থাটা নিশ্চিত করা দরকার। আমি একটা কথা মাঝে মাঝে বলি, আমার 1998 সালের একটা অভিজ্ঞতা আছে। যে 1998 সালে আমি কুড়িগ্রামে গেছিলাম, তখন একটা কথা শুনেছি, হামরা কি বড় লোকের বেটা, তাহলে মানে হামরা কি বড় লোকের বেটা যে লবণ দিয়ে ভাত খিলাবে। অর্থাৎ লবণ দিয়ে ভাত কে দেবে তাকে ধনী বা প্রভাবশালী হতে হবে। আমি গত মার্চে একটা প্রোগ্রাম করেছিলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আন্তর্জাতিক নারী দিবসে। তো সেখানে বাংলাদেশের 34 জন সচিব, যুগ্ম সচিব, এলোমেলো লোকজন ছিল, 10 জন এসপি ছিল, নারীদের পদচারণা ছিল, 2 জন ডিচি ছিল। তো সেখানে আমি দেখেছি সেই কুড়িগ্রাম থেকে 11 জন লোক বাই এয়ারে এসেছে। তো কতটা পরিবর্তন হয়েছে সেটা একদিনে হয় নাই। আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একা প্রচেষ্টা হবে না, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। আমরা শুধু চাকরি খুঁজবো না, চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব। আমি করোনা মহামারীর মধ্যে দেখেছি জাতিসংঘের যে তথ্য বাতায়ন, তারা যে একটা মানুষকে সতর্ক করার লক্ষ্যে 193 দিবসে তাদের প্রতিনিধি, তাদের যে অফিস ছিল, তাদের ব্যাপক প্রচারণা ছিল। তার মধ্যে থেকে আমরা ক্ষুদ্র মানুষ হিসেবে যা করতে পেরেছি, এখানে আমার উপস্থিত হয়েছে যে আমার বন্ধুবর আর কি নিতেন, ওনাকে নিয়ে আমি কাজ করেছি। আমি একটা জিনিস চিন্তা করেছি যে করোনা মহামারীর সময় বাইরে আছে প্রশাসনিক লোকজন, আছে ডাক্তার এবং সাংবাদিক, তো এরা বাহিরে আছে, এদের কথাটা সবাই শুনে জানে। কিন্তু একটা জিনিস আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, মার্চের 22 তারিখ থেকে আমি মার্চ এপ্রিল ঘরের মধ্যেই ছিলাম, মে মাস থেকে আমি বাইরে বেরা শুরু করেছি। চিন্তা করেছি যে যারা বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা আছে তাদের জীবনটা কিভাবে চলে, তারা শিক্ষকতা করে বেতন পাচ্ছে না, টিউশনি করে চলছে, তাদের অবস্থা দেখি। এখনো পর্যন্ত নিয়ে আমি বিভিন্ন সেমিনার করছি, মানব বন্ধন করছি, জানি না কতটুকু করতে পেরেছি। আমার একজন শিক্ষিকা পরিচিত, আমার বান্ধবী হন, সে ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, টিউশনি করে 25-30 হাজার টাকা, তার সংসার, তার হাজবেন্ড নাই, সে কঠিন সংগ্রামের মধ্যে থেকে জীবন চলছে। একটা সময় আমাকে ফোন করলো, ভাই আমাকে যদি প্রয়োজন অনুযায়ী 1200-1300 টাকা দাও, আর বাচ্চা দুধ কেনার টাকা নেই। এই এই হলো শিক্ষকদের অবস্থা। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সরকারি আমলাদের লক্ষ লক্ষ টাকা বেতন নাই, কিন্তু শিক্ষকরা এমপিমুক্তির জন্য আন্দোলন করে না খেয়ে রাস্তায় শুধু, এটা একটা আমাদের ব্যথা দেয়, আমার আমার লাগে বিষয়টা। তো শিক্ষার উন্নয়ন, জাতির উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন দেব, তাহলে আমরা বিশ্বব্যাপী যে উন্নয়নটা, যে পারস্পরিক সৌন্দর্য বন্ধনকে আরো সুন্দর করতে পারবো, জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য ইনশাল্লাহ বাস্তবায়ন।